আগেকার। মাতৃ আরাধনায় আজও পুরোদস্ত বনদিয়ানায় থাকা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজো। কলকাতার বর্ণিতি বাড়িগুলির মধ্যে এবারের দুর্গাপুজো সবচেয়ে পুরনো, কিন্তু আজও রীতি ঐতিহ্যের পরম্পরা অক্ষুণ্ণ রেখেই সাবর্ণ বাড়িতে দেবীর বোধন হয়। এই পুজো অন্যতম। একটা সময় এদেরকে বলা হতো কলকাতার রাজা, কলকাতার জমিদার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কথাই বলছি। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা লক্ষ্মীকান্ত। 1610 সালে তিনি এই পরিবারে দুর্গাপুজো শুরু করেন। সাবর্ণ রায়চৌধুরী পরিবারে মোট 8টা দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আজ আমরা এসেছি বিনাকি বাড়িতে। বরিশাল 6টি বাড়িতে দুর্গাপুজো হয়। আটচানা বাড়ি, বিনাকি বাড়ি, মাঝের বাড়ি, বড় বাড়ি, মেজ বাড়ি এবং কালীকুঙ্কর বাড়ি। এছাড়াও নিমতা বাড়ি এবং বিরাচির বাড়িতেও দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই প্রতিমা এক চালচিত্রে, এবং এই এক চালচিত্রের প্রতিমার প্রথম প্রবর্তন করেন লক্ষ্মীকান্ত। এই এক চালচিত্রের উপর ত্রিচালা বসবে, এটাও কিন্তু এখানকার প্রতিমার বৈশিষ্ট্য। এখানে একদিকে শিব এবং একদিকে রাম, তাদের মূর্তি বসবে এবং তাদেরও এই একই সঙ্গে পুজো করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, আর সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হল কার্তিককে ঘিরে। 1610 সালে লক্ষ্মীকান্ত যখন এই দুর্গাপুজোর যে পতন করেন, সেখানে তিনি প্রথম প্রিন্স রূপে, অর্থাৎ একদম যুবরাজ রূপে কার্তিককে নিয়ে আসেন। তার আগে কিন্তু কার্তিকের পুজো হতো আদিবাসী সম্প্রদায়, কিন্তু সেক্ষেত্রে কৃষ্ণ বর্ণের কার্তিক ছিলেন। ত্রিধারা সঙ্গম, অর্থাৎ শাক্ত, শৈব এবং বৈষ্ণব, এই ত্রিধারা সঙ্গম কিন্তু লক্ষণীয়। আমাদের এই যে আটটা বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, সেখানে তো দুর্গাভক্তি তরঙ্গিনী তন্ত্রমতে পুজো হচ্ছে, কিন্তু আমার দেখা যাচ্ছে বড় বাড়ি এবং বিরাটি বাড়িতে নবমীর দিন হচ্ছে কুমারী পুজো, বড় বাড়ি মেজ বাড়ি এবং নিমতা পাঠানপুর বাড়িতে সিংহটা ঘোড়ামুখ সিংহ, অর্থাৎ বৈষ্ণব সিংহ। সব বাড়িতেই আমিষ ভোগ হয়, কিন্তু নিমতা পাঠানপুর বাড়িতে কিন্তু পুরো ভোগটাই নিরামিষ হয়। এইভাবেই কিন্তু ত্রিধারা সঙ্গম আমাদের পুজোর মধ্যে চলে আসছে। আর আমাদের শিব এবং দশমহাবিদ্যারও পুজো হচ্ছে একই সঙ্গে। আগে তো আমাদের পুজোলিত ছিল মোষ বলি, তারপরে তেরোটা কাঁথা বলি আপনি আমাদের হতো, কিন্তু এখন বর্তমানে ওটা বন্ধ হয়ে গেছে। তার ফলে এখন আখ, তারপরে তোমার ওই চাল পুজো, এইসবই জড়িত আছে। যথারীতি যেরকম সময় একদম টাইম মিলে করা হয়, তার কোনো মানে এদিক ওদিক হয় না। এক সপ্তাহ প্রদীপ জেলে তার একটা আলাদা ভোগ, সে তার সামনে বসে করে, একদম মিলে স্নান করে এসে আলাদা করে সন্ধ্যা পুজোর মহাভোগটা করে। সাবর্ণ রায়চৌধুরী পরিবারে এতদিন দেবী মাকে সাবর্ণ প্রাণমোহিনী বলে একটি বিশেষ মিষ্টি ভোগ হিসেবে দেওয়া হতো। এবছর থেকে নতুন একটি মিষ্টির প্রচলন করা হয়েছে। পারিবারিক রীতি অনুযায়ী মাকে বাড়িতে তৈরি মিষ্টি দেওয়ারই প্রথা। এবছর আমরা দিচ্ছি সাবর্ণ বিভা প্রাঞ্জলি বলে একটি বিশেষ মিষ্টান্ন। অতীতে খেতুর শাখাতে এই মিষ্টিটি তৈরি হতো। এক কথা বলতে গেলে সাবর্ণ রাজ পরিবারের এই দুর্গাপুজো বন্দি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম এবং পুরনো পুজো।
ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সঞ্চিতা মৈত্র, ২৪ ঘন্টা।